Welcome back to our channel, and if you like our video, please subscribe, like, share and comment. Thank you. Tata, bye bye. মনে থাকবে তো? মাস্ট সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার শর্মিষ্ঠা'স ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আমি শর্মিষ্ঠা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে ফ্রাইডে, এখন বাজে 10:10। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, আর আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ব্লগটা শুরু করছি আজকে এখন থেকে। আর আজকে আমার কোনো রেসিপি ব্লগ না, বা কোনো ডেইলি রুটিন এসব কিছু না। আজকে আমার ব্লগটা হচ্ছে একটু হোম ডেকোর, মানে ঘর সাজানো। এখানে ঘর সাজানো বলতে আমি পার্টিকুলার কিছু সাইডগুলো নিয়ে এসেছি, যেমন আমার বেড সাইড টেবিল। বেড সাইড টেবিলটা আমি কীভাবে সাজিয়ে রাখি বা কীভাবে অর্গানাইজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমার লিভিং রুমে টি টেবিলটা আমি কীভাবে সাজিয়ে রাখি সেটাও আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার ডাইনিং টেবিলটা আমি কীভাবে অর্গানাইজ করি সেটাও আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সো আমার ভিডিওটা আমি এবার শুরু করি, তোমরা আমার সাথে থাকো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কেউ ভুলবে না, অবশ্যই আমার সাথে থাকবে। সো লেটস স্টার্ট। টেবিলটা আমি প্রথমে পুরো ক্লিন করে নিয়েছি, তারপরে আমি একটা কর্নার দিয়ে প্রথমে রাখলাম একটা উডেন ট্রে। এবার তার উপর রাখছি আমি একটা সসার সেট। এটা আমার অনেক আগের, এর মানে এই ভেতরে যে কাপের সেটগুলো ছিল সেটাও ভেঙে গিয়েছে, বাট আমি অন্য কাপ দিয়ে এটাকে অ্যারেঞ্জ করে এভাবে সাজিয়ে রেখেছি। এবার পেছনে রাখছি একটা চপিং বোর্ড, যেটা আমি আগে ইউজ করতাম আর এখন ইউজ করি না, যেহেতু কাঠের একটা চপিং বোর্ড আমি নিয়ে এসেছি। তাই এটাকে আমি DIY করে টেবিলের ওপর এভাবে সাজিয়ে রেখেছি। এবার সামনে দিয়ে রাখবো একটা ছোট্ট ফ্লাওয়ার স্ট্যান্ড উইথ ফ্লাওয়ার্স। আর এবার একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি সবসময় পান মশলা রেখে দিই, মাউথ ফ্রেশনার আফটার লাঞ্চ ডিনারের পর, সেটাও আমি এখান দিয়ে রেখে দিচ্ছি। আর আমি ইউজ করছি ডাইনিং টেবিলের মাঝখানে রাখার জন্য একটা বিগ সাইজ প্লেট। এটা হচ্ছে মাইক্রোওভেনের প্লেট ছিল আমার, আমার পুরনো মাইক্রোওভেনে। তা যখন আমি এক্সচেঞ্জ করেছি আমি এই প্লেটটা রেখে দিয়েছিলাম, আর প্লেটটা আমি এইভাবে ইউজ করছি। আর এটা হচ্ছে ইডলি বানানোর স্ট্যান্ড, আর এর ওপর একটা ইয়েলো কাপ রেখে দিলাম। ব্যাস, এগুলো সব ঘরেই ছিল, সব আমি কিনে সবসময় সাজাই না, মানে একটা জিনিস এদিক থেকে ওদিক করে মানে ঘুরিয়ে এক্সচেঞ্জ করে আমি জিনিস সাজানো পছন্দ করি, সবসময় কেনাটাও পসিবল না। আর ওখানে এখানে রেখে দিলাম একটা ফ্লাওয়ার স্ট্যান্ড, সানফ্লাওয়ার ইয়েলো কালারের। যেহেতু আমার রান্নাঘরের কালারটা হচ্ছে পেস্তা কালার, তার সাথে আমি ইয়েলো, পেস্তা আর ব্লু টাচ রেখেছি। আর এটা হচ্ছে আমার একটা পুরনো উইন চেমে, ডলফিন আর কিছু মানে পুঁতি ছিল, সেগুলো আমি একটা জ্যামের জারের মধ্যে রেখে ওপরের কভারটাকে ইয়েলো আর গ্রিন দিয়ে কালার করেছি। ব্যাস, এইভাবে আমি সাজিয়েছি। আর এই প্লেটটা হাত দিয়ে মুভ করানো যায়, বেশ ঘুরে যায়। আর এবার আমি প্লেট দিয়ে অ্যারেঞ্জ করে দেখাচ্ছি। এভাবে আমি ডেইলি ইউজের জন্য প্লেট রাখি। আর অকেশনালি আমি যখন ডাইনিং টেবিলটা সাজাই বা কোনো গেস্ট আসবে সেই জন্য সাজাই, তখন আমি কাঁচের প্লেট দিয়েই সাজাই। যেহেতু আমি বাড়িতে থাকি না সব সময়, তাই আমি কাঁচের প্লেটটা অল টাইম ইউজ করি না, খুব তাড়াহুড়ো করে কাজ হয়। আর এবার আমি কাঁচের প্লেট দিয়েও সাজিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। সাথে আমার বেডরুমে বেডসাইড টেবিল আমি কিভাবে সাজিয়ে রাখি সেটা শেয়ার করছি। প্রথমেই আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিলাম, আর সাইড দিয়ে রাখলাম একটা উডেন ট্রে, আর তার উপর এই ছোট্ট একটা শোপিস রাখছি। এবার ছেলের একটা ফটো ফ্রেম রাখছি। আমার বেডরুমের কালার যেহেতু ইয়েলো আর পার্পেল, তাই আমার মানে সাজানোর মানে জিনিসগুলোর মধ্যে, শোপিসগুলোর মধ্যে আমি এই টাচটা রেখেছি। এবার এই সাইড দিয়ে রাখছি আমি একটা ছোট্ট র‍্যাক, আর তার ওপর রাখছি লাভ বার্ড, আর নিচে রাখছি একটা অ্যারোমা ক্যান্ডেলের সেট। আর এই অ্যারোমা ক্যান্ডেলটা হচ্ছে আমার ছেলের পছন্দের, ও খুব ভালোবাসে। এবার আমি অন্যরকমভাবে আরেকটা সাজানো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এরকমভাবে চেঞ্জ করে সাজিয়ে থাকি। তো শোপিসটা আমি সরিয়ে দিয়ে এখানে একটা অন্য শোপিস রাখবো। আর সামনে রাখবো একটা স্মল কাচের শোপিস। হচ্ছে আমার আরেকটা বেড সাইড টেবিল। এখানে আমি রেখেছি আমার একটা ওষুধের বাক্স। এখানে আমার ওষুধ স্টোর করা থাকে, আমার হাজবেন্ডের, আমার ছেলের। আর পাশে রেখেছি একটা জলের বোতল, আর এখানে রেখেছি একটা টেডি। এই টেডিটাও আমার DIY করা, ছেলে ছোটোবেলার একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা এখন আর ইউজ করে না। সো সেই ব্যাগটাকে আমি এরকমভাবে টেডি বানিয়ে রেখে দিয়েছি। আর একটা কাচের জারের মানে কাচের বোতলের ভেতরে লাইট দিয়ে সাজিয়েছি। আর তার ওপরেই রয়েছে আমার ছেলে ছোটোবেলার একটা ফটো আর একটা উইনচেন। অন্য কোনো একদিন তোমাদের সাথে আমার উইনচেন কালেকশন শেয়ার করব। সো এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লিভিং রুমে টি টেবিলটা আমি কিভাবে সাজিয়ে রাখি। সো প্রথমে টি টেবিলটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার এর ওপরে পেতে দিলাম একটা ইয়েলো কাপড়। আর এই কাপড়টা আমি কিনিনি, এটা আমার ঘরেই ছিল, আমি এইভাবে ইউজ করলাম। এবার আমি একটা সাইড দিয়ে রাখবো একটা কাচের ট্রে, আর তার ওপর রাখবো দুটো ক্যাকটাস, স্মল ক্যাকটাস। এই ক্যাকটাস দুটো আমার খুব পছন্দের। আর তার মাঝখান দিয়ে বসিয়ে দেব আমি একটা বুদ্ধ স্ট্যাচু, আর সাইড দিয়ে দিয়ে দেব কিছু প্লাস্টিক স্টোন।
এই স্টোনগুলোও বহু পুরনো, মানে একটা পুরনো অ্যাকোরিয়ামের থেকে নেওয়া। অ্যাকোরিয়ামটা যেহেতু এখন আর ইউজ হয় না, তাই স্টোনগুলো আমি এইভাবে ইউজ করছি। আর এবার আমি সামনে দিয়ে রেখে দিলাম একটা কচ্ছপ। আচ্ছা, এবার আমি রাখবো সাইড দিয়ে একটা ক্যান্ডেল স্ট্যান্ড। যেহেতু আমার লিভিং রুমের কালার হচ্ছে লাইট পার্পেল আর ব্লু, তাই ক্যান্ডেল স্ট্যান্ডটা আমি ব্লু আর ক্যান্ডেলগুলো আমি পার্পেল ইউজ করেছি। এবার মাঝখান দিয়ে রেখে দিচ্ছি, মানে একটা সাইড দিয়ে কিছু স্টোন। আর একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে ব্যাম্বু ট্রি। ব্যাস, এইভাবে আমি আমার টি টেবিলটা সাজিয়ে ফেললাম। এবার আমি তোমাদের সাথে টি টেবিল সাজানোর আরেকটা ডিফারেন্ট আইডিয়া শেয়ার করছি। প্রথমেই আমি ইয়েলো কাপড়ের ওপর টেবিল ম্যাটটা পেতে দিলাম। এটা আমি ওভাল শেপের কিনেছি, যেহেতু আমার টি টেবিলটা ওভাল শেপ। আর তার উপরই রেখে দিচ্ছি দুটো স্টোরি বুক। স্টোরি বুকের ওপর রাখছি আমি কিছু স্টোন, আর তার পাশ দিয়ে রাখবো একটা স্ট্যাচু। আর এই কর্নার দিয়ে আরেকটা কর্নারে আমি আরেকটা গোল ম্যাট পেতে দেবো, আর তার ওপর রাখবো ব্যাম্বু ট্রি। এবার মাঝখানে আমি রেখে দেব বুদ্ধর যে স্ট্যাচুটা দিয়ে আমি ট্রেটা সাজিয়েছিলাম, কাঁচের ট্রেটা, সেই সেটটা। ব্যাস, আমার সেকেন্ড আইডিয়াটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। এটা হচ্ছে থার্ড নম্বর আইডিয়া ডি টেবিল সাজানো। প্রথমেই আমি টেবিল ম্যাট আর টেবিলের কাপড়টাকে ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তার প্রথমে তলায় দিয়েছি আমি টেবিল ম্যাট, আর তার উপর দিয়েছি ইয়েলো কাপড়টা। বই রেখেছি, তার পাশে স্টোন আর ক্যান্ডেল স্ট্যান্ডটা দিয়েছি, আর এখানে রেখেছি একটা লোটাস। ভেতরে কিছু পেবলস দিয়ে লোটাসটা রেখেছি, ভেতরে জল দেবো, সেটা দেবে আমার ছেলে। আর সামনে দিয়ে রেখেছি কিছু পেবলস, আর এখানে একটা গোল ম্যাট পেতে তার উপর রেখেছি বুদ্ধ স্ট্যাচুর এই ট্রেটা। আর এই পেবলসগুলো আমার খুব ভালো লাগে এইভাবে রাখতে, এগুলো আমি জলে দিয়ে রাখি না। আর এই লোটাসের এই বোলের ভেতরে জল দেবে, আর আমি এইভাবে সবসময় জল দিয়ে কিছু সামনে রাখি এন্ট্রেন্সের সামনে, এটা খুব ভালো।
আর এই কাচের বোলের ভেতর জল সবসময় আমার ছেলেই দেয়, ওইভাবে জল দিয়ে লোটাসটাকে ভাসাবে, আর আর সাথে সাথে একটু জল নিয়ে ওর খেলা হয়ে যায়, হাত দিয়ে একটু জলগুলো ঘোরাবে লোটাসকেও, মানে একটু নাড়ি মানে এদিক থেকে ওদিক মুভ করাবে, এটা ওর খুব প্রিয়, আর এই জন্য এটা ওকে আমি করতে দিই। এতে কী হয় একটা মানে ওরও ভালো লাগে যে ও একটা কোনো কাজ করছে ঘর সাজানোর সাথে, ও আছে যুক্ত, এই সুযোগ একটু খেলেও নিল। আর আমি সবসময় আমার টি টেবিলের ওপর নয় ব্যাম্বু ট্রি আর না হলে এইভাবে জলে দিয়ে লোটাস রাখি, আর এটা খুব ভালো বেরোনোর সময় এটা দেখে বেরোনো, ইটস ভেরি গুড। এই ব্লগটা আমি এখানেই এন্ড করব, আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে অন্য একটা দিনে। সো আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে কেউ ভুলবে না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে, সো তার আগে সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, টাটা।